যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচি গ্রেফতার। দীর্ঘ পাঁচ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর পাওয়া যাচ্ছে এবং দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। বাড়ি থেকে বেরোনোর সময় যেমনটা বললেন কৌস্তব বাগচি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পেয়েছেন এবং সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও কোর্টে দেখা হবে, আইনি পথে লড়বেন তিনি, এমনটাই জানিয়ে দিয়েছেন কৌস্তব বাগচি। ভোর তিনটে থেকে কৌস্তবের বাড়িতে এদিন হানা দেয় পুলিশ। কোনো নোটিশ ছিল না বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হলো কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচিকে। শনিবার ভোরে তার বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা মন্তব্যের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই মনে করছেন অনেকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে আমাকে এতটা ভয় পাবেন আমি ভাবিনি, এটা আমার নৈতিক জয়। আগামী দিনে কোর্টে দেখা হবে, আইনি পথে তিনি লড়বেন এমনটাই জানিয়ে দিয়েছেন। গতকালকে একটি সাংবাদিক সম্মেলন করেন কৌস্তব বাগচি এবং সেখানেই কোনো কড়া মন্তব্য করেছিলেন তিনি এমনটাই দাবি করছে পুলিশ। পুলিশের দাবি যে সাংবাদিক বৈঠকে করা মন্তব্যের কারণে রাজ্যের শান্তি বিঘ্নিত হচ্ছে, সে কারণেই গ্রেফতার করা হয়েছে তাকে। শনিবার রাত তিনটে নাগাদ তার বাড়িতে হাজির হয় বটতলা থানার পুলিশের একটি টিম। সকাল আটটা নাগাদ গ্রেফতার করা হয় তাকে, তাকে নিয়ে যাওয়া হয় বটতলা থানায়। তল্লাশির সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন কৌস্তব। তার দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলাতে তাকে হবে হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, রাত তিনটায় এমনভাবে পুলিশ এসে উপস্থিত হয়েছে যেন আমি কোনো সন্ত্রাসবাদী। তবে তিনি কড়া বার্তা দিয়েছেন যে তিনি কোর্টে যাবেন এবং আইনি পথে লড়াই হবে, এমনটাই কড়া বার্তা দিয়েছেন কৌস্তব বাগচি। দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো কৌস্তব বাগচিকে। গতকালকেই একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি। সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কড়া মন্তব্যের জন্যই তাকে গ্রেফতার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। এবং গ্রেফতার করা হলো আইনজীবী ও নেতা কৌস্তব বাগচিকে, কি বলবেন? কি মন্তব্য হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু মন্তব্য অনেকেই করে থাকেন অনেকের সম্বন্ধে, কিন্তু কৌস্তব খুব কড়া কড়া কথা বলে এটা আমি শুনেছি বিভিন্ন মিডিয়াতে। সেই কারণে তার উপরে ক্রুদ্ধ হয়ে তাকে এই ধরনের গ্রেফতার করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো এটা তো একটা বাক স্বাধীনতার মতো ব্যাপার, যদি কারো কিছু বলার থাকে সেটা তো নিশ্চয়ই তারা বলতেই পারেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি যে ওকে গ্রেফতার করা কোনো মানে না, জিজ্ঞাসাবাদ করতেই পারে পুলিশ নিশ্চয়ই, কিন্তু কিভাবে তাকে গ্রেফতার করবে এটা সঠিক বলে আমি মনে করছি না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। গ্রেফতার করা হলো আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচিকে। রাজনৈতিক মহলের ধারণা যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা কথা বলার জন্যই গ্রেফতার করা হয়েছে তাকে, এবং কৌস্তব বাগচি তিনি নিজেও বলছেন যে মুখ্যমন্ত্রী তাকে ভয় পেয়েছেন এবং এটা তার নৈতিক জয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে এমনটাই দাবি করছে রাজনৈতিক মহল। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেন। শান্তনুবাবু, গ্রেফতার করা হলো কৌস্তব বাগচিকে এবং সবাই বলছে যে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে, আপনি কি বলবেন? দেশের রাজনৈতিক প্রতিহিংসা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার তিন তিনবারে নির্বাচিতা মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে যে ভাষায় অশ্রাব্য কথা বলেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, অসাংবিধানিক কথা ব্যবহার করেছেন, কোন রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্বন্ধে এইভাবে কোনো মন্তব্য করা যায় না। আসলে
কিছুদিন আগে তিনি প্রকাশ্যে টিভি ক্যামেরার সময় কান্নাকাটি করেছিলেন, তাকে এআইসিসির মেম্বার করা হয়নি বলে। পরবর্তী ক্ষেত্রে দলের কাছে নাম্বার বাড়ানোর জন্য তিনি এত নিম্নবিচির পরিচয় দিয়েছেন, যেটা রাজনীতির জন্য অত্যন্ত অশোভন এবং অসাংবিধানিক এবং অনৈতিক এবং অন্যায়। আইনের চোখে সেটা অন্যায় বলে মনে হয়েছে বলেই প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং সঠিক পদক্ষেপ নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেন। গ্রেফতার করা হচ্ছে কৌস্তব বাগচিকে। কংগ্রেস নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি গ্রেফতার।